হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়েরই 18 নম্বর অধ্যায়ের যে গল্প, সেই 18 নম্বর অধ্যায়ের গল্প নিয়ে আজকে আলোচনা করব। তো কী গল্প যাকে নিয়ে আলোচনা আজকে শুরু করব, সেই গল্পটার নাম কী? গল্পটার নাম হচ্ছে, দেখো, হিংসুটি। তাহলে নামটা শুনেই মনে হচ্ছে খুব মজার, আর তোমাদের মতো ছোটো ছোটো বাচ্চাদের এরকম মজার গল্প পড়তে খুব ভালোই লাগবে। তো এই হিংসুটি গল্পটা নিয়ে আজকে আলোচনা আমরা করব। কিন্তু তার আগে এই গল্পটি যিনি লিখেছেন, কবি সুকুমার রায়, কবি এবং সাহিত্যিক দুধারেই তিনি, সুকুমার রায়। তো তার সম্বন্ধে দু চার কথা আমরা জেনে নেব। সুকুমার রায়ের জন্ম হচ্ছে 1887 সালে এবং তিনি মারা যান 1923 সালে। তিনি ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। অর্থাৎ সুকুমার রায়ের পিতার নাম কি? সুকুমার রায়ের পিতার নাম হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আবোল তাবোল, হজবরল, পাগলা দাসু ইত্যাদি যেসব চরিত্র বা গল্প, সেই সবের স্রষ্টা হচ্ছেন সুকুমার রায়। এই আবোল তাবোল, হজবরল এগুলো কিন্তু পড়তে খুবই মজার, এবং এগুলো তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা অবশ্যই পড়বে, দেখবে খুব মজা লাগবে। তো এই সব গল্পগুলো স্রষ্টা হচ্ছেন সুকুমার রায়। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন তিনি। অর্থাৎ তিনি ছিলেন, সুকুমার রায় ছিলেন মূলত শিশু সাহিত্যিক, অর্থাৎ শিশু বা কৈশোর জীবনের যে সাহিত্যগুলো সেইগুলো নিয়ে তিনি লেখালেখি বেশি করেছেন। কিন্তু শিশুদের জন্য লেখালেখি করলেও সেগুলো কিন্তু বুড়ো থেকে বয়স্ক পর্যন্ত সমস্ত মানুষের কাছে সমানভাবে আকর্ষণীয়, মানে সবার কাছে এগুলো সমানভাবে পৌঁছে দিয়েছেন তিনি। শুধু যে শিশুরাই পড়বেন তা না, তার সাথে কিন্তু বয়স্করা বা প্রাপ্তবয়স্করাও কিন্তু পড়তে পারবে। তাই বলা হচ্ছে কি যে প্রত্যেক বাঙালির জীবনে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। চিত্রশিল্পী, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় অতুলনীয়। অর্থাৎ তিনি যে শুধু কবি বা কবিতা বা সাহিত্য এইসব রচনা করতেন তা না, তার সাথে সাথে কী ছিল, চিত্রশিল্পী ছিলেন, ফটোগ্রাফি করতেন, সরস বা কৌতুককর কাহিনীও লিখতেন এবং ছড়াও কিন্তু তিনি রচনা করেছেন। তাঁর রচিত বইগুলি হচ্ছে খাই খাই, অবাক জলপান, ঝালাপালা ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তার থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। অর্থাৎ তার জন্মজীবন যেটুকু, মানে মৃত্যু হওয়ার আগে পর্যন্ত তিনি যা রচনা করেছেন, মানে যা বাঙালি জাতিকে তিনি উপহার স্বরূপ দিয়েছেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু বাঙালি জাতি মানে সারা জীবন তার অনাবিল আনন্দের স্বাদ পেতে পারবে এই সুকুমার রায়ের রচনা থেকে। তো এতক্ষণ আমরা সুকুমার রায়ের সম্বন্ধে দু চার কথা বললাম। তো এবার তাঁরই লেখা যে হিংসুটি গল্পটা আমাদের পাঠ্য, সেই গল্পটা আমি খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করে দেব। তো যেহেতু তোমরা ছোটো ছোটো বাচ্চা, অবশ্যই গল্পটা কিন্তু তোমরা বইয়েতে খুব ভালো করে লাইন বাই লাইন পড়বে। আমি খুব সংক্ষেপে লেখক গল্পটাতে কী বলতে চেয়েছেন বা কী বোঝাতে চেয়েছেন আমি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরছি। তো এই হিংসুটি গল্পটা শুরু করার আগে লেখক ঠিক এইভাবে শুরু করেছেন যে, এক যে ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর ঝগড়াটে। অর্থাৎ এখানে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই চরিত্রটাকে তুলে ধরার জন্য প্রথমেই কিন্তু তাকে দুষ্টু মেয়ে বলেছেন। কিন্তু শুধু দুষ্টু বলে সম্বোধন করেই তার চরিত্র সম্পর্কে বলেননি, তার সাথে এটাও বলেছেন যে সে ছিল বেজায় হিংসুটে আর ছিল ঝগড়াটে, মানে যেমন হিংসা করত অন্যকে তেমন কিন্তু ঝগড়াও করত। আবার এটাও বলেছে যে তার নামটা বলা কিন্তু মুশকিল। তার নাম বলতে গেলেই তার নামে যেসব লক্ষ্মী লক্ষ্মী ছোট ছোট বাচ্চা মেয়ে রয়েছে সেই সব মেয়েদের কিন্তু ভারী রাগ হবে যে তাদের নামে এরকম কথা বলা হচ্ছে। তাই তার নামটাও কিন্তু লেখক এখানে উল্লেখ করতে চাননি। তো যথারীতি এইসব বলার পর, তার চরিত্রটা তুলে ধরার পর এটাই বলেছে যে হিংসুটে শুধু একা মেয়ে নয়, তার সাথে তার দিদিও থাকে। কিন্তু তার দিদি কিন্তু খুবই লক্ষ্মীমন্ত মেয়ে। তার দিদি লক্ষ্মী কেন, সে যেমন কাজকর্মে পারদর্শী তেমন লেখাপড়াতেও খুব ভালো। হিংসুটির বয়স এখানে লেখক বলেছেন 7 বছর এবং তার দিদি তার থেকে 1 বছরের বড়, অর্থাৎ 8 বছর। এই 1 বছরের বড় হওয়া
সত্ত্বেও কিন্তু তার দিদির বোধোদয় বলো, যে সমস্ত ইংরাজি বই বলো, সমস্ত কিন্তু তার লেখাপড়া শেষ হতে চলেছে, কিন্তু হিংসটির এখনও প্রথম ভাগই শেষ হয়নি। সে শুধু মানুষকে হিংসেই করে চলে, বিশেষত তার দিদিকে হিংসেই করে চলে, কিন্তু তার মতো হওয়ার তার চেষ্টা কিন্তু নেই কো। তার দিদি যখন স্কুলে ভালো পড়াশোনার জন্য, খেলাধুলার জন্য প্রাইজ পায়, সেই সমস্ত কিছু নতুন নতুন জিনিস যখন বাড়িতে নিয়ে আসে, তখন হিংসুটির ভারী রাগ হয় যে তার দিদিকে দিল, আমাকে কেন দিল না। কিন্তু সে এটা বুঝতে চায় না যে তার দিদি ভালো লেখাপড়া পড়াশোনা করে সমস্ত পরিশ্রম করে সেই সমস্ত জিনিস সে নিয়ে আসে, কিন্তু হিংসুটি সেই সমস্ত কিছুই করে না। এই সমস্ত হওয়ার পর একদিন তার মামা এসেছিল তাদের বাড়িতে। তো তার মামা রসমুন্ডি নামক এক প্রকার মিষ্টি তাদের দু বোনের জন্য নিয়ে আসে। তো যখন নিয়ে আসে এবং দু বোনকে যখন আদর করে খেতে দেয়, তখন হিংসুটি তার দিদির মিষ্টিটার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এবং খানিকক্ষণ পর কেঁদে ফেলে। তখন তার মামা তাকে জিজ্ঞাসা করে, কি হলো, কাঁদছিস কেন, জিভের দিয়ে দাঁত দিয়ে কি কামড়ে দিয়েছিস জিভটাকে? সে কোনো উত্তর দেয় না। তার মা খানিক বকার পর তখন সে বলে, তার মিষ্টিটার থেকে তার দিদির মিষ্টিটা বড়। তো তার দিদি এতটাই ভালো মনের মেয়ে, সে সঙ্গে সঙ্গে তার বোনকে তার পাতের মিষ্টিটা তুলে দিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু দেখে, যখন এইসব ঘটে যাওয়ার পর, মিষ্টিটা খাওয়ার পরও কিন্তু মিষ্টিটা হিংসুটি পুরোটা খেতে পারে না। তার দিদিকেও সে খেতে দেয় না, সে নিজেও পুরোটা না খেয়ে খাবারটা নষ্ট করে। এরপর একদিন তার মামা তাকে বলে যে, তোর জন্য একটা দারুণ জিনিস এনেছি। সে তখন জিজ্ঞাসা করে, কি? তখন বলে যে, তোর মাকে জিজ্ঞাসা করে দেখ, একটা তোর জন্য পুতুল এনেছি। কিন্তু এই পুতুলটা আনার যখন সে এনেছে তার মামা, তখন তার মামা তার মাকে দিয়েছিল, তার মা সেটা আলমারিতে তুলে রেখেছিল। মায়ের আলমারি খুলে হিংসুটি একদিন এই পুতুলটা দেখে এবং সে ভাবে এটা তার দিদির জন্য। তো সে তো ছোট বোন, তার তো পুতুলের অধিকার, তার দিদি বড়, তার দরকার নেই। তাই এই রাগে সে পুতুলটাকে নষ্ট করে ফেলে। কিন্তু পরে যখন সে তার মামার মুখে জানতে পারে যে পুতুলটা তার জন্য, তার দিদির জন্য নয়, তখন তার ভারী কষ্ট হয় এবং সে কাউকে কিছু বলতে না পেরে নিজের জিনিস নিজেই নষ্ট করে ফেলার কারণে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে লেখক এটাই বলেছেন যে এরপরেও কি তার দুষ্টুমি কমবে, তার হিংসে কমবে? এটা লেখক তোমাদের কাছে প্রশ্ন কিন্তু ছুঁড়ে দিয়েছেন। তো আমিও সেটাই বলতে চাইছি, এই গল্পটা পড়ার পর তোমাদের কি মনে হয়, এরপরে কি হিংসুটির দুষ্টুমিটা কমবে? সেটা তোমরা কে কি মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি সেগুলো দেখবো তোমাদের মনে কি হচ্ছে, যে হ্যাঁ কমবে কি কমবে না। তো এটাই হিংসুটি গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদের সাথে বলে দিলাম। তো এই হিংসুটি গল্প থেকে দেখো আমি কিছু শব্দার্থ লিখে রেখেছি, এই শব্দার্থগুলো কি মানে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। হিংসুটে, হিংসুটে মানে যে অন্যকে হিংসা করে, এটার মানেই হচ্ছে হিংসুটে। যেহেতু আমরা এই গল্পটার নাম হিংসুটি পাচ্ছি, তাই এই হিংসুটি নাম থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে হিংসুটি নামক মেয়েটি সে কিন্তু অন্যজনকে হিংসেই করছে। এরপর কি বলছে, ঝগড়াটি, যে খালি ঝগড়া করে। প্রাইজ, প্রাইজ মানে হচ্ছে পুরস্কার। রসমুন্ডি, এক রকমের মিষ্টি। আর কি বলছে, ডান্ডা, ডান্ডা মানে লাঠি। এই শব্দার্থগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে পরীক্ষা এলে, যাতে তোমরা লিখতে পারো সেরকমভাবেই তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। তো এরপর আমি এই হিংসুটি গল্প থেকে কিছু প্রশ্ন লিখে রেখেছি, সে প্রশ্নগুলোর উত্তরগুলো খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কি বলেছে, হিংসুটির নাম বলা মুশকিল কেন? লেখক গল্পের শুরুতেই কিন্তু এটা বলেছেন যে হিংসুটির নামের যে লক্ষ্মী পাঠিকারা রয়েছেন, অর্থাৎ লক্ষ্মীমন্ত যে মেয়েরা রয়েছে, হিংসুটির নামটা বললে এবং তার চরিত্রের সাথে সেই সমস্ত কথা বললে সেই লক্ষ্মীমন্ত পাঠিকারা কিন্তু রাগ করবে। তাই লেখক হিংসুটির নামে গল্পেতে বলতে চাননি যাতে লক্ষ্মীমন্ত পাঠিকারা না রাগ করে, তারা যেন হিংসুটির নামটা জানতে না পারে, সেই জন্যই লেখক এই গল্পেতে হিংসুটির নাম বলেননি। এরপর কি বলছে, হিংসুটি ও তার দিদির বয়স কত? হিংসুটির বয়স হচ্ছে 7 বছর এবং তার দিদি তার থেকে 1 বছরের বড়, অর্থাৎ তার দিদির বয়স 8 বছর। এরপর কি বলছে, হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে তার কারণ, হিংসুটি যে ছিল সে খালি ঝগড়া করে আর হিংসে করে, কিন্তু হিংসুটির দিদি এতটাই লক্ষ্মীমন্ত মেয়ে, সে যেমন কাজে কর্মে পটু তেমন পড়াশোনাতেও।
তার বয়স তার বোনের থেকে এক বছরের বড়, কিন্তু তার সত্ত্বেও তার বোধোদয়, ছেলেদের রামায়ণ এই সমস্ত কিছু পড়াশোনা কিন্তু সে কমপ্লিট করে ফেলেছে। তার লক্ষ্মীমন্ততার জন্য সে সমস্ত দিক থেকে প্রাইজ পায়, সে সবার কাছে ভালোবাসার পাত্রী হয়ে থাকে। তাই লেখক তাকে তার মানে হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলেছেন। এরপর কি বলেছে, মামার দেওয়া পুতুলটা কেমন ছিল, সেটা কোথায় রাখা ছিল। মামার দেয়া যে পুতুলটা, অর্থাৎ হিংসুটির মামা তাদের বাড়িতে আসার পর একটা পুতুল এনেছিল, সেটা তার মায়ের আলমারিতে রেখে দিয়েছিল। তো পুতুলটা কেমন দেখতে ছিল, পুতুলটা দেখতে ছিল লাল টুকটুকে জামা পরা এবং পায়েতেও লাল জুতো পরা, এবং সে মিটমিট করে তাকিয়ে হাসছে, আর মাথায় ছিল কোঁকড়ানো চুল। এইরকমই পুতুলটার বর্ণনা লেখক এই গল্পেতে দিয়েছেন। এবং সেটা কোথায় রাখা ছিল, মামার দেয়া যে পুতুলটা, সেই লাল টুকটুকে পুতুলটা হিংসুটির মা তার আলমারিতে রেখে দিয়েছিল খুব যত্ন সহকারে, যাতে হিংসুটি সেটা নষ্ট না করে ফেলে। কিন্তু গল্পের শেষে আমরা দেখতে পাই যে হিংসুটি যথারীতি সেই পুতুলটার ওপর হিংসা করে, মানে পুতুলটা তার নয় এটা জেনেই সে জিনিসটাকে নষ্ট করে ফেলেছে। এবং তার প্রতিফলও সে কিন্তু তার পরেই পেয়েছে, যখন সে তার মামার কাছে জানতে পারে যে এই পুতুলটা ছিল তার জন্য, তার দিদির জন্য নয়। তো এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের খুব বলে সংক্ষেপেই বললাম। তোমরা যদি আর কোনো প্রশ্ন উত্তর তোমরা জানতে চাও, তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই প্রশ্ন উত্তরগুলো যথাযথভাবে উত্তর তোমাদের সামনে তুলে ধরার। তো আজকে হিংসুটি গল্পটা এখানেই শেষ করলাম। এই গল্প থেকে যে কোনো রকম MCQ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার যে কোনো চ্যাপ্টার থেকে MCQ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট www.lrnr.in এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু সংগ্রহ করতে পারবে।